হয় বারবার না হয় একবারই নয়। ট্যাগলাইনটা আপনারা সবাই দেখে নিয়েছেন, আজকে এই ট্যাগলাইনটা অনুযায়ী যে যে ব্যাপারটার উপরে আলোচনা করব সেটা হলো মলত্যাগ। মলত্যাগ বা পায়খানা যাওয়া হয়তো একবারেই আপনার হচ্ছে না, না হলে আপনাকে হয়তো বারবার যেতে হচ্ছে। তো এটাকেই আমরা IBS বা ইরিটেবল বাউল সিন্ড্রোম বলি, যখন এই সমস্যাটা আপনার দীর্ঘদিন ধরে চলছে। হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আমি ডক্টর জয়ন্ত মাহাতো, আজকে আবার চলে এসেছি একটা নতুন বিষয়, নতুন টপিকস নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করার জন্য। আজকের আমাদের টপিকস হলো IBS বা ইরিটেবল বাউল সিন্ড্রোম। আমরা জেনে নেব যে এই ব্যাপারটা কি, কেন হয় এবং এর থেকে কি কি লক্ষণ আসতে পারে আমাদের শরীরে, বা কি কি অসুবিধা দেখা যায় এবং তার থেকে সমাধান বা প্রতিকারের উপায় কি কি। IBS বা ইরিটেবল বাউল সিন্ড্রোম আমাদের শরীরের একটা কিন্তু দীর্ঘদিনের সমস্যা। এটা দুদিন, পাঁচ দিন, 10 দিন, 15 দিন বা 1 মাসের সমস্যা না, অনেক দিন ধরে চলে আসছে। এবং মেনলি এই সমস্যাতে আমাদের শরীরে যে লার্জ ইন্টেস্টাইন রয়েছে, অন্ত্র রয়েছে, তাকে কিন্তু এফেক্ট করে। তো IBS জিনিসটা কি এবারে আমরা জেনে নেব। আমাদের শরীরে যেরকম হার্ট, কিডনি, লিভার বা যে কোনো জিনিসের যদি সমস্যার সৃষ্টি হয়, তাহলে আমাদের মধ্যে শারীরিক কোনো পরিবর্তন দেখা যায়। কিন্তু IBS বা ইরিটেবল বাউল সিন্ড্রোমের ক্ষেত্রে এইরকম কিন্তু কোনো বাইরে থেকে পরিবর্তন লক্ষ্য করা যায় না। এটা মেনলি ইন্টেস্টিনকে এফেক্ট করলেও পেটের কোনো অসুবিধে বা আপনি বাইরে থেকে দেখে সেরকম কিছু বুঝতে পারবেন না, বা ওখানে যে ইন্টেস্টিনে ক্ষত সৃষ্টি হয়েছে বা টিউমার হয়েছে বা এরকম কোনো সমস্যা হয়েছে, এরকমও কিন্তু হয় না। এই জন্য বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে যে ব্লাড টেস্ট বলুন বা পেটের ছবি বা যে কোনো রকমের টেস্ট বা রিপোর্ট যেগুলো করা হয়, সেগুলোতে আপনার হয়তো রিপোর্ট সবই স্বাভাবিক আসছে, কিন্তু আপনার এরকম সমস্যা থেকেই যাচ্ছে। তাহলে এবারে আমরা জেনে নেবো যে তাহলে IBSটা হচ্ছে কিভাবে, বা এটা কিভাবে আমাদের শরীরে এই জিনিসটার আগমন ঘটছে। আমাদের শরীরের সব কাজকর্ম, দেহের সব কিছু কিন্তু, এবং আমাদের পেটের যাবতীয় যা কাজকর্ম, নার্ভ সহ গোটা শরীরের সব জিনিস সার্বিকভাবে আমাদের পরিচালনা করে কিন্তু মস্তিষ্ক। অর্থাৎ মস্তিষ্ক থেকেই পুরো ব্যাপারটা পরিচালনা হয়। মস্তিষ্ক থেকে সিগন্যাল আসে, যার ফলে বাওয়েল মুভমেন্ট শুরু হয়, এবং বাওয়েল মুভমেন্ট শুরু হলেই তারপরে কিন্তু আমাদের পায়খানার বেগ আসে এবং তখন আমাদেরকে পায়খানা বা মলত্যাগ করতে যেতে হয়। কিন্তু যখন এই সিগন্যাল যে ফাংশনটা হচ্ছে, যে মস্তিষ্ক সিগন্যাল পাঠাচ্ছে বাওয়েল মুভমেন্টকে বাড়ানো বা কমানোর জন্য, এই সিগন্যাল পাঠানোতে যখন গণ্ডগোল হচ্ছে, তখনই আমাদের বাওয়েল মুভমেন্টটা কম বেশি হচ্ছে এবং তখনই কিন্তু এই সমস্যাটা দেখা দেয়। সুতরাং দেখা যাচ্ছে যে সব কিছু নিয়ন্ত্রণের চাবিকাঠি কিন্তু রয়েছে মস্তিষ্ক। সারাদিনে আমরা কতবার বাথরুমে যাব সেটা কিন্তু নির্ধারণ করবে আমাদের মস্তিষ্ক। আবার দেখা যায় যে এই মস্তিষ্ককে কিন্তু নিয়ন্ত্রণ করছে কী কী জিনিস, না আমাদের দৈনন্দিন জীবনযাপন আমরা কীভাবে করছি, স্ট্রেস, চিন্তা, দুশ্চিন্তা, টেনশন, অ্যাংজাইটি, ভয়, আতঙ্ক, বিভিন্ন এই যে অনুভূতিগুলো রয়েছে, এই অনুভূতিগুলো কিন্তু আমাদের মস্তিষ্ককে চালনা করছে। আপনারা একটা কমন জিনিস খেয়াল করবেন যে যখন আমরা কোনো এক্সাম, পরীক্ষা দিতে যাই বা কোনো ইন্টারভিউতে যাই, তখন কিন্তু আমাদের বারবার মানে পরীক্ষা বা এক্সাম দিতে যাওয়ার আগে মলত্যাগ বা পায়খানার বেগ আসে। তো এটাও কিন্তু এই মস্তিষ্কের জন্যই হয়। এই ব্যাপারটা ছাড়াও যদি অনিয়মিত খাবার দাবার নেওয়া হয় এবং যদি জীবনযাত্রা ঠিকমতো নিয়ন্ত্রণ না থাকে, অনেকে যদি অ্যালকোহল অতিরিক্ত পরিমাণে পান করে, আবার অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে কিছু কিছু খাবারের প্রতি তাদের ইনটলারেন্স বা সমস্যা রয়েছে, যে এই খাবারগুলো খেলেই তাদের কিন্তু পায়খানা সৃষ্টি হয়, যেরকম দুধ, ডাল, মটর, গম, গমের তৈরি জিনিস, এইসব খাবারগুলো খেলেই তাদের পায়খানার বেগের পরিমাণটা অনেক বেড়ে যায়। এছাড়াও দেখা গেছে যে অকারণে যদি অ্যান্টিবায়োটিক কেউ দীর্ঘদিন ধরে খাচ্ছেন, অথবা কোনো বড় রোগ অসুখ হয়েছিল তার জন্য দীর্ঘদিন অ্যান্টিবায়োটিক খেতে হয়েছে, তারপর থেকেই দেখা গেছে যে এইরকম সমস্যা শুরু হয়। দীর্ঘদিন ধরে যদি আপনি কোনো অ্যান্টিডিপ্রেশন ড্রাগ নিচ্ছেন, তার ফলস্বরূপও কিন্তু ঘন ঘন পায়খানা শুরু হতে পারে। এছাড়া আমাদের পেটে প্রোবায়োটিক, যেগুলো গুড ব্যাকটেরিয়া, সেগুলো যদি কম থাকে তখনও কিন্তু সমস্যা দেখা দেয়। ক্ষেত্রে হরমোনাল ফ্যাক্টরের উপরেও ডিপেন্ড করে। বিশেষ করে দেখা গেছে মহিলাদের ক্ষেত্রে যখন পিরিয়ডস চলে বা মাসিক চলে, তখনও কিন্তু তার IBS বা ইরিটেবল বাউল সিন্ড্রোমের সমস্যা দেখা দেয়। এছাড়াও কোনো ব্যক্তির যদি আগে কোনো সময় অন্ত্র বা ইন্টেস্টিন কোনোভাবে এফেক্ট হয়েছিল, তাহলে কিন্তু পরবর্তীকালে তার IBS হওয়ার একটা চান্স থাকে। এইরকম সমস্যাগুলো অনুযায়ী IBSকে আমরা মূলত
তিনটে ভাগে ভাগ করা যায়। তো সিমটম অনুযায়ী আইবিএস এর ম্যাক্সিমাম ক্ষেত্রে কিছু লোকের ক্ষেত্রে দেখা যায় দিনে স্বাভাবিক হয়তো আমরা সবাই একবার বা দুবার পায়খানা যায়, কিন্তু তাকে 7 থেকে 8 বার যেতে হয় সারা দিনে। তো এটা একটা ডায়রিয়ার লক্ষণের টাইপের দেখা যাচ্ছে, সেই জন্য এই রকম লক্ষণ দেখা গেলে তাকে আইবিএস ডি বলা হয়। এবং আরও কয়েকজনের ক্ষেত্রে দেখা গেছে কীরকম সিমটম না, যাদের কনস্টিপেশন থাকে, অর্থাৎ 3 দিন 4 দিন পায়খানাই হচ্ছে না একদম, তারপরে একদিন পায়খানা হলো অল্প পরিমাণে। সুতরাং এই কনস্টিপেশনের স্বরূপ সিমটম তার মধ্যে দেখা যাওয়ার জন্য তাকে আমরা আইবিএস সি বলি। তো এই দুটোই আবার কারো ব্যক্তি কোনো ব্যক্তির মধ্যে পাওয়া যায়, অর্থাৎ মাসের 1 মাসের 15 দিন হয়তো সে ডায়রিয়ার মতো সিমটম, অর্থাৎ 8 থেকে 10 বার তাকে পায়খানা যেতে হলো, এবং মাসের বাকি 15 দিন তাকে হয়তো তার হয়তো কনস্টিপেশন দেখা দিল, অর্থাৎ 3 দিন থেকে 4 দিন ছাড়া পায়খানা হচ্ছে। তো এটা একটা মিক্সড টাইপের সিমটম তার মধ্যে দেখা যায়, আইবিএস সি এবং আইবিএস ডি এর একটা মিক্সড টাইপের সিমটম দেখা যায়। আমরা জেনে নেব যে ইরিটেবল বাউল সিন্ড্রোমে যদি কোনো ব্যক্তি ভুগে থাকেন তার মধ্যে কী কী লক্ষণ দেখা যায়। প্রথম তার মধ্যে সমস্যা দেখা যাবে যে পেটে ব্যথা বা যন্ত্রণা হতে পারে, মোচড়ানো কামড়ানো এইরকম টাইপের ব্যথা হবে, এবং বারে বারে তাকে পায়খানা যেতে হবে বা মলত্যাগ করতে হবে, এবং সেটা দিনে 8 থেকে 10 বার হতে পারে, এবং পায়খানার যেটা পরিমাণটা হবে বেশিরভাগ সময়ই পাতলা হয়ে থাকে, অনেক সময় তার সঙ্গে মিউকসও যেতে পারে। দেখা গেছে যে সকালে যখন ঘুম থেকে উঠেছে বিছানা থেকে পা ফেলার পরই তাকে বাথরুমে দৌড়তে হয়েছে, সে নিজেকে আটকে রাখতে পারছে না। এক্ষেত্রে দেখা গেছে যে বারবার যে পায়খানা যাওয়ার বা মলত্যাগ করার ব্যাপার, সেখানে কিন্তু যে প্রচুর পরিমাণে পায়খানা হচ্ছে তা না, অল্প পরিমাণে পায়খানা হতে পারে। এর সঙ্গে কিন্তু পেট ফুলে যাওয়া, ফেপে যাওয়া, পেট ভার হয়ে যাওয়া, গ্যাস অম্বল বা অ্যাসিডিটির সমস্যা, ঢেকুর ওঠা এবং পেটে চাপ ভাব, এরকম বিভিন্ন রকমের কিন্তু লক্ষণ দেখা যায়। ইরিটেবল বাউল সিন্ড্রোম সাধারণত মাঝ বয়সী অর্থাৎ 45 বছরের নিচে তাদের কিন্তু বেশি দেখা যায়, কিন্তু তার উপরে বা 60 বছর বা এইরকম টাইপের যাদের বয়স তাদেরও যে দেখা যায় না এরকম না, তাদেরও দেখা যায়। কিন্তু তখন আমাদেরকে কিছু জিনিস খেয়াল রাখতে হবে যে তার আগে কোনোরকম কমপ্লিকেশন ছিল কি না, অথবা তার জ্বর জ্বরের লক্ষণ দেখা দিচ্ছে কি না, বা ভিতরে কোনো সমস্যা অর্থাৎ টিউমার বা ধরুন ইন্টেস্টাইনে কোনো ক্ষত সৃষ্টি হয়েছে কিনা, এইগুলো কিন্তু আমাদের পরীক্ষা নিরীক্ষা করে জেনে নেওয়া দরকার। এইবারে আমরা জেনে নেবো যে আইবিএস এর সমাধান কি, ইরিটেবল বাউল সিন্ড্রোমে যদি ভুগি তাহলে আমরা এর থেকে মুক্তি পাবো কিভাবে। প্রথমে যেটা আলোচনা করেছিলাম যে কি জন্য হয়, যে মস্তিষ্ক পুরো ব্যাপারটাকে কিন্তু কন্ট্রোল করছে, এবং মস্তিষ্কের জন্যই কিন্তু আমাদের এত বারে বারে পায়খানা যেতে হচ্ছে বা মলত্যাগ হচ্ছে। আবার মস্তিষ্ককে কন্ট্রোল করছে কারা, আমাদের স্ট্রেস, অ্যাংজাইটি, চিন্তা, দুশ্চিন্তা এইগুলো। সুতরাং আমাদের মনের থেকে স্ট্রেস, দুশ্চিন্তা এইগুলোকে কিন্তু একেবারে যদি নির্মূল করতে না পারি তাহলে কিন্তু ওষুধ খাওয়ার পরেও এই সমস্যাটা পুরোপুরি যায় না। সুতরাং আমাদেরকে স্ট্রেস, চিন্তা এগুলো কিন্তু মন থেকে পুরোপুরি দূর করতে হবে, এবং কী কারণে হচ্ছে সেগুলোও কিন্তু খেয়াল রাখতে হবে, এবং সেই কারণটাকে দূর করা দরকার। এবং এই সময় বেশি মশলাদার খাবার ভাজাভুজি খাওয়া উচিত না, সহজ পাচ্য যে খাবারগুলো সহজে হজম হয়ে যাবে সেদ্ধ খাবার সেগুলোই খাওয়া উচিত, এবং এই সময় মদ্যপান থেকে বিরত থাকতে হবে, মদ্যপান করা যাবে না। এবং যে যে খাবারগুলো খেলে পেটের সমস্যা হয় বা পায়খানার সমস্যা হয়, যেমন ধরুন ডাল, দুধ, গম, এই খাবারগুলো কিন্তু আপনাকে অ্যাভয়েড করতে হবে বা কম খেতে হবে। আবার যাদের কনস্টিপেশনের সমস্যা হচ্ছে তাদের কিন্তু ফাইবারযুক্ত খাবারগুলো বেশি খাওয়া প্রয়োজন। এবং আপনাকে মোদ্দা কথা হচ্ছে জীবনযাত্রায় আপনার পরিবর্তন আনতে হবে, একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে চলতে হবে, এবং রেগুলার আপনাকে এক্সারসাইজ করতে হবে, তার সঙ্গে পর্যাপ্ত পরিমাণে 7 থেকে 8 ঘন্টা ঘুমও দরকার। বন্ধুরা, আমরা আজকে খুব সহজভাবে আলোচনা করলাম ইরিটেবল বাউল সিন্ড্রোম কি, কেন হয়, এবং এর থেকে কি কি লক্ষণ আসতে পারে, এবং এর সমাধানের উপায়। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আবার আপনারা পেতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।